আজ 6ই জানুয়ারি সোমবার বিকেল 3টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার 8 নং মোহাম্মদপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ফরিদ সাহেবের প্রজেক্টে সাইফুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া সোহেল, ইপি সচিব মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ, আবুল কালাম আজাদ সাবেক চেয়ারম্যান 8 নং মোহাম্মদপুর ইউনিয়ন। তাছাড়া আরও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি নূর আলম, ইউপি সদস্য 8 নং মোহাম্মদপুর শেখ সেলিম, 3 নং চর ক্লার্ক ইউনিয়ন নূর মাওলা, 7 নং ওয়ার্ড যুবলীগ, 8 নং মোহাম্মদপুর, বিশিষ্ট সমাজ সেবক চান মিয়া নিজাম, 8 নং মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগ, মঞ্জু ব্যাপারী, শামসুদ্দিন সহ প্রমুখ। উক্ত খেলায় আক্তার মিয়ার হাট সাথী একাদশ জয়ী হয়েছেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। উক্ত খেলাটি দেখার জন্য হাজার হাজার দর্শকের সমাগম হয়েছে।